হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাইমুনা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার কাছে অনেক আপুরা এবং ভাইয়ারা কমেন্ট করছে যে আপু, 6 মাস থেকে 1 বছর বাচ্চাদেরকে সাগুদানা কীভাবে খাওয়াবো এবং এর সাথে কী কী মেশানো যায়। তো আমি আজকে আপনাদের জন্য আনকমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে সাবুদানা এবং গাজর দিয়ে খুবই সুস্বাদু করে সাগুর পায়েস রান্না করে দেখাবো। কম খাবে, বেশি পুষ্টি পাবে এবং ওজন বাড়বে, সেটা কি করে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো সাবুদানার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই সাবুদানাটা অল্প খেলেও কিন্তু ওজন বাড়ে বাচ্চাদের। তো সেক্ষেত্রে এই সাবুদানাটা আপনারা খাওয়াতে পারেন। সাবুদানা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং শরীর ঠান্ডা রাখে, বাচ্চাদের হাড় মজবুত করে। এরপরে আরও অনেক গুণাগুণ রয়েছে, ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, জিঙ্ক। এরপরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় সাবুদানা। হাড়ের রোগ ঝুঁকি কমায়, কর্মক্ষমতাকে বৃদ্ধি করেন। এত ভিটামিন থাকা সত্ত্বেও আমরা কেন বাচ্চাদেরকে এই খাবারটা দেব না? এরপরে আমরা জানবো গাজরের উপকারিতা। গাজরের পুষ্টি উপাদান, গাজরের নানাবিধ ভেষজ গুণাগুণ রয়েছে। ক্যান্সারের ঝুঁকি কমায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, লিভারের সমস্যা দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে গাজর অনেক কাজ করে। সুন্দর ত্বকের জন্য গাজরের কোনো জুড়ি নেই। হার্টের সুরক্ষা, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের সুরক্ষা করে, শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে। তো এবার চলুন, আমরা তো অনেক উপকারিতা সম্বন্ধে জানলাম, গাজরে এবং সাবুদানার মধ্যে কিন্তু অনেক উপকার পাতেছি, তো কেন আমরা বাচ্চাদেরকে এই খাবারটা দেব না? তো চলুন আজকে থেকে আমরা শুরু করি, ছোট বাচ্চাদেরকে সাবু এবং গাজরটা খাওয়ানোর চেষ্টা করি। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজে গাজর এবং সাবুদানাটা রান্না করে দেখাবো। আমি এরকম একটা সালাদ মেশিন দিয়ে চিকন যে সাইডটা আছে ওইটা দিয়ে গাজরটা কেটে নিয়েছি, যাতে সাবুদানা এবং গাজরটা একসাথে সিদ্ধ হয়ে যায়। এবং সাবুদানাটাকে 5-10 মিনিট ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে যখন সাবুদানাটা ফুলে যাবে, তখন আমরা সাবুদানা এবং পানি দিয়ে গাজরটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি কোনো লবণ বা চিনি অ্যাড করিনি। 1 বছরের আগে ডাক্তাররা বলে যে বাচ্চাদেরকে লবণ এবং চিনি না দিতে। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। কখন বুঝবেন সাবুদানাটা রান্না হয়ে গেছে? যখন একদম পানির সাথে পানি পানি হয়ে যাবে তখন, আর যখন হবে না তখন সাদা সাদা মাছের চোখের মতো লাগবে, এরকম অবস্থা হলে নামাবেন না। তো এখন আমাদের সম্পূর্ণ সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে রাখবো। এখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে রেখে দিয়েছি 5 মিনিট, যাতে এটা কুসুম কুসুম গরম হয়ে যায়। তো এখন নেড়ে চেড়ে আমি আর একটু ঠান্ডা করে নিতেছি, এখনও পুরোপুরি ঠান্ডা হয় না। এখন আমি এখানে ফর্মুলার দুধ দিয়ে দিতেছি, বাচ্চারা যে দুধগুলো খায় ওটা 2 চামচ দিয়ে দিছি। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এটাকে দেখুন, ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন, তবে দুধ পাউডারটা দিলে বাচ্চারা খেতে টেস্টি লাগে এবং দুধটা যেহেতু বাচ্চারা খায় সেহেতু দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। তাই তো আমাদের সোনামণিকে আমি খাওয়ানোর জন্য নিয়ে আসছি, খুবই মজা করে এবং ইয়ামি ইয়ামি করে খেতেছে দেখতেছেন। তো আপনারা চাইলে আপনার সোনামণিকে এইভাবে খাওয়াতে পারেন। আশা করতেছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। তো আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন। অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আপনার সোনামণিটাও যাতে ভালো থাকে সেই দোয়া কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।